এখন সামনের দান বৃদ্ধি তো অন্য কারণে এখন সেটা বললি তো আমার বন্ধন হয়ে যাবে না চলে আমি বাড়তি বাজার দেশে খাই মোনা পড়ুম আমার খাওয়ানোর পড়ানোর কাজ না থাকলে আপনি সোনা কিনবো এখন ডলার সংকট সেটা তো রাজনীতি ব্যাপার এ তো দুই দলের ঠেঙ্গা ঠেঙ্গি বাদায় এই করেছে এটা বলতে গেলে তো আমার জেলে নিয়ে যাবে না শুনে না যান স্বর্ণের দাম এত আকাশচুম্বী হয়ে গেছে সারা পৃথিবীতে এই আমি নোট করে সেলে রেখে গেছি এটা আজকে এসে দেখলাম আবার দাম বেড়ে গেছে মানে রাতটা পোহাইতে পোহাইতে এত দাম বেড়ে গেছে নিবই না এখন আর পারবো না তিন দিনে স্বর্ণের দাম বেড়েছে এবং রেকর্ড পরিমাণ বেড়েছে যে স্বর্ণের দামটা এখন আছে এটা পৃথিবীর সর্বোচ্চ রেট বলা যায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হচ্ছে সোনা চলতি সপ্তাহে দফায় দফায় বেড়ে চলছে এর দাম বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুশের নির্ধারণ করে দেওয়া নতুন মূল্যে বিক্রি হচ্ছে সৌন্দর্য বর্ধনের এই অলংকার সব থেকে ভালো মানের 22 ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে 1,09,875 টাকায় অন্যদিকে 21 ক্যারেট 1,04,460 টাকা তাছাড়া 18 ক্যারেট 89,929 এবং সনাতন পদ্ধতির এক ভরি 74,941 টাকা সরজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন জুয়েলারিতে অলস সময় পার করছেন দোকানিরা কারণ হিসেবে বলছেন দাম বাড়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সোনার দাম ফলে ক্রেতা সংকটে তারা এভাবে অলংকারের দাম বাড়লে সামনে ব্যবসার কি হবে তা নিয়ে চিন্তিত জুয়েলারি মালিকেরা আমাদের তিন দিনে স্বর্ণের দাম বেড়েছে এবং রেকর্ড পরিমাণ বেড়েছে যে স্বর্ণের দামটা এখন আছে এটা পৃথিবীর সর্বোচ্চ রেট বলা যায় আর আমাদের বাংলাদেশে ডলারের দাম বাড়ার কারণেই অত্যাধিকভাবে বাংলাদেশে স্বর্ণের দামটা বাড়ছে যে জন্য আমাদের ক্রেতা তুলনামূলক কম পাচ্ছি আসলে অনেকেরই কেনা ক্রয় সীমার বাইরে চলে গেছে আগে যেমন ফ্যাশনেবল ইউজের জন্য এই সোনাটা তারা মানুষে ক্রয় করতো কাস্টমারেরা আসতেন কিন্তু এখন তারা আসেন না শুধুই নিতান্ত প্রয়োজনে কিছু কাস্টমার কেনাকাটা করে তুলনামূলক বেচা কিনে আগের চেয়ে আমাদের কমে গেছে ক্যারেট অনুযায়ী আমাদের দেশে তো সর্বোচ্চ আপনার 22 ক্যারেটটাই বিক্রি হয় সর্বোচ্চ 22 ক্যারেট আজকে দাম হচ্ছে 1,09,878 টাকা আর 21 ক্যারেট হচ্ছে 1,04,859 টাকা বিষয়টা হচ্ছে কি ভাই আপনার স্বর্ণের দাম বাড়লে তো কাস্টমার খুবই কম আসে মনে করেন যে সবাই চায় যে স্বর্ণের দামটা একটু আমাদের প্রাইজের মধ্যে থাক আওতার মধ্যে থাক তাহলে আমরা কিছু স্বর্ণদানও কিনতে পারবো কিন্তু যেভাবে আপনার স্বর্ণের দামটা অনেক ঊর্ধ্বগতিতে আপনার বাড়ছে সেক্ষেত্রে কাস্টমারের সংখ্যা খুবই কম আপনি আমার দোকানে দেখেন অন্য অন্য টাইমে কিন্তু এই টাইমে অনেক মোটামুটি আমাদের দোকানে কাস্টমার থাকে কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা মনে করেন যে এইভাবে যদি স্বর্ণের দাম আস্তে আস্তে বাড়তেই থাকে তাহলে আমার মনে হয় না বেচা কেনা খুব বেশি ভালো হবে একটা আশঙ্কা থেকেই যায় কারণ যখন মনে করেন যে মধ্যবিত্ত শ্রীয়ালের যে লোকগুলা আগে দেখা গেলো যে আমাদের এইখানে আসতো 10-15-20 হাজার টাকার মধ্যে আংটি কানের দুল এগুলো কিনতে আসতো কিন্তু তারা কিন্তু এখন আসতেছে না কারণ দেখা গেলো যে একটা স্যালারির সাথে স্বর্ণের দামের কিন্তু একটা মনে করেন যে সামঞ্জস্যপূর্ণ নাই দেখা গেলো যা স্যালারি পায় তার থেকে কিন্তু স্বর্ণের দাম মনে করেন যে ওইভাবে আপনার হাতে নাই দেখা গেলো আগে স্বর্ণের দাম মনে করেন যে একটা হাতের মধ্যে ছিল সবাই মাসিক খরচ পরে আপনার টুকটাক জিনিসপত্র কিনতে আসতো দেখা গেলো একটা আংটি বা একটা কানের দুল বা ছোটোখাটো একটা জিনিস কিনতে আসতো কিন্তু ওই কাস্টমারগুলো আমাদের এখন খুবই কম আর কি যে স্বর্ণের দাম এতটাই বেড়ে গেছে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এটা গ্লোবালি এটা এখন আপনি বুঝতে পারেন যে স্বর্ণের দাম ওয়ার্ল্ডে বাড়লে এখানেও বাড়বে এটি স্বাভাবিক এখন এটা আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা নেটের মাধ্যমে বুঝতে পারি যে যেখানে স্বর্ণ নিয়ন্ত্রণ হয় রেট ওঠানামা করে দুবাই লন্ডন এসব ওইসব জায়গায় যারা যদি বাড়ে আমরা বুঝতে পারি যে তখন এফেক্টটা এই বাংলাদেশ কেন প্রতিবেশী সব পৃথিবীর সব দেশেই এফেক্ট হয় বাংলাদেশের টাকার মান হিসেবে ওইভাবেই বাড়ছে যেভাবে আর কি টাকার মানটা আছে ডলার এগেনস্টে কারেন্সির উপর ডিপেন্ড করে স্বর্ণের দাম বাড়লে ক্রেতা কমে যায় একান্তই দেখেন আপনি বুঝতেই পারছেন যে এত বড় দোকানে এখন ক্রেতা শূন্য প্রায় ক্রেতা শূন্য আমরা সবাই বসে আছি এত বাড়লে চাহিদা কমে যাবে একান্তই যাদের প্রয়োজন তারা আসে একান্তই যাদের প্রয়োজন যে না হলেই নয় সেখানে যাদের প্রয়োজন এক ভরি থাকে তাদের আট আনা নেবে আট আনা যাদের প্রয়োজন সে চার আনা নেবে
স্বর্ণের দাম এত আকাশচুম্বী হয়ে গেছে, সারা পৃথিবীতে হয়ে গেছে। 21 ক্যারেট হলো আপনার 104,859, তাতে আমাদের ব্যবসায়িকভাবে খুবই ক্ষতিগ্রস্ত, কারণ এত দাম সোনা মানুষ অর্নামেন্টস হিসেবে স্বর্ণ ব্যবহার করে না। যাদের ক্ষমতা আছে একমাত্র তারাই টুকটাক কাস্টমার আসে, তারা বড় দোকানে কম বেশি যায়, আমাদের মতো দোকান বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমি তো বেচে কেনা করতে পারি নাই বড় ভাই, কাস্টমার নাই মার্কেটে, আমি বাড়তি বাজার দেশে খাই মোনা পড়ুম, আমার খাওয়ানোর পরানোর কাজ না থাকলে আপনি সোনা কিনবো কোন আপনিগণ, আর এটা দেখে আমার কী হইব, খালি কয়েই যাবো গান বাজায় যাবো, কোনো কাম হইব না, বাজার কমবে টুকটাক বেচে কেনা হবে। বাইতুল মোকাররম মার্কেটে সোনা কিনতে এসে ফিরে যান অনেকে, ক্রেতারা জানান বাজেটের বাইরে দাম হওয়ায় সোনা কিনতে পারছেন না তারা। আবার অনেকে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান থাকায় এক পর্যায়ে বাধ্য হয়ে গেছেন স্বর্ণ, তবে পরিমাণে কম নিতে হচ্ছে। কিছুদিন পর পরে দাম বাড়তেছে, তো একটা মজার বিষয় হলো গতকালকে আমি এটা বুকিং করতে পারি নাই, তো 4টার দিকে ব্যাংক আওয়ার শেষ হয়ে গেছে, তা তখন ছিল আপনার এটা 1,08,000 টাকা। আজকে এসে আমি আবার ওই জিনিসটাই আমি নোট ফোর সেলে রেখে গেছি, এটাই আজকে এসে দেখলাম আবার দাম বেড়ে গেছে, মানে রাতটা পোহাইতে পোহাইতে আপনার দাম বেড়ে গেছে জিনিসটা এরকম। তো এটা আমাদের উপর প্রভাব পড়ে, আমরা বিভিন্ন এই অনুষ্ঠান ছাড়া এটা কেনাটা খুবই মানে দুষ্কর হয়ে যাচ্ছে আমাদের। 1 বছর আগে কত দাম ছিল মানে 75-80 এরকম ছিল, আর এখন তো এসে শুনতেছি 1 লাখের উপরে চলে গেছে, 1,04,000, তো এ তো কি বলবো, কে নাই কঠিন হয়ে গেছে। আমার মতো মানুষ আমি তো পারতেছি না নিতে, আমি তো কষ্ট হতেছে। এখন স্বর্ণের দাম বৃদ্ধি তো অন্য কারণে, এখন সেটা বললি তো আমার বান্ধন হয়ে যাবে, চলে ডলার নেই, ডলারের দাম, ডলারের জন্য স্বর্ণের দাম বাড়িছে। এখন ডলার সংকট সেটা তো রাজনীতি ব্যাপার, এ তো দুই দলের ঠেঙ্গা ঠেঙ্গি বাদায় এই করেছে, এটা বলতে গেলে তো আমার জেলে নিয়ে যাবে না, শুনে না জান। এই একটা সেট নিবো মনে করছিলাম, কিন্তু যে দাম এই দাম আমাদের পক্ষে সম্ভব না, এখন পারবো না, যে দাম এটা আমাদের বাজেটের বাইরে হয়ে গেছে, নিবই না এখন আর পারবো না। স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আর একটু কম হলে আমরা সবাই মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই গোল্ডটা নিতে পারতো, গোল্ড তো সবারই পছন্দ, আমি এখনো নেইনি, নিচ্ছি, ভরিতে 2,000-এর মতো করে বাড়ছে, তো আর একটু যদি কম হয় তখন আমাদের জন্য পছন্দের যে কোনো জিনিস আমরা নিতে পারবো। রেকর্ড পরিমাণ স্বর্ণের দাম বাড়ার কারণ জানতে চাইলে বাজুসের সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসান জানান, মূলত গোল্ডের যে প্রাইস দিন বাই দিন যেভাবে বাড়তেছে, এটা ইন্টারন্যাশনালি বাড়তেছে, ওয়ার্ল্ড ওয়াইড আপনি অ্যাপস আছে kitco.com, ওখানে ঢুকলে আপনি দেখতে পারবেন প্রতিদিন আপনার স্কিন বাড়তেছে। এটা ইসরায়েলের যে ঘটনা ঘটলো তারপর থেকেই এই ঊর্ধ্বমুখী ইন্টারন্যাশনালি। এরপরে আছে আমাদের ডলারের বাজার, ডলারের বাজারের কারণে আপনি যদি করোনা থেকে যদি হিসাব করেন আপনার ডলারের দাম বাড়ছে অলমোস্ট 40%-এর বেশি, সেই হিসাবে ডলারের দামের সাথেই নির্ধারণ করা হয় গোল্ডের দাম, এবং দিন দিন এটা হাতের নাগালের বাইরে চলে যায়। আপনারা হয়তো মনে করতেছেন আমাদের তো যে দামে কিনতে হবে সেই দামের উপর ভিত্তি করেই বিক্রি করতে হবে, যেভাবে কিনতে হবে বিক্রি তো সেভাবে করতে হবে, আর এর জন্য এফেক্টেড তো অবশ্যই এফেক্টেড, এবং এত বাজে অবস্থায় এর আগে জুয়েলারিতে আসে, মানে খুব শীঘ্রই আমরা এই স্বর্ণের জগতে একটা চেঞ্জ আসতে যাচ্ছে, যেটা আমাদের প্রেসিডেন্ট জনাব সাহেব সাবান আনবির সাহেব উনি একটা বাংলাদেশে গোল্ড রিফাইনারি প্রজেক্ট চালু করতে যাচ্ছে, তো নেক্সট ইয়ারের মাঝামাঝি কিংবা মার্চ এপ্রিলের দিকে আমরা যতটুকু জানি চালু হয়ে যাবে। এটা চালু হলে গোল্ডের অনেক মানে পুরো অংশে ডিসিপ্লিন চলে আসবে। এদিকে 26 নভেম্বর 22 ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয় 1,04,626 টাকা, মাত্র 3 দিনের ব্যবধানে রেকর্ড ছাড়িয়ে ভরতে স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,09,875 টাকায়। ইকলাসুর রহমান, সমকাল।